সত্যি বলতে আমি না এই বিষয়টা বিশ্বাস করতে পারছি না যে এই লেভেলের ক্রেজ আমাদের ইন্ডিয়াতে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাকিব খানকে নিয়ে, এবং এই লেভেলের উন্মাদনা সাকিব খানকে নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে, তুফানকে নিয়ে, এবং তুফানের প্রিমিয়ার শোকে নিয়ে। এবং গতকাল কিন্তু একটা প্রেস মিটও কিন্তু হয়ে গেছে তুফানকে নিয়ে, এবং আমি কিন্তু গতকাল ভিডিও করে কিন্তু জানিয়েছিলাম। এবং আজকের বেসিক্যালি কিন্তু 5th of July আমাদের ইন্ডিয়াতে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তুফান মুক্তি পাচ্ছে, এবং আমি তো অবশ্যই দেখবো, রিভিউ করবো এবং পাবলিক রিভিউ নেওয়ারও কিন্তু চেষ্টা করবো। তোমরা অবশ্যই সঙ্গে থাকো, এবং নতুন হলে একটু কিন্তু সাপোর্ট করে দিও, একটু কমেন্টস করে জানিও যে তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটুখানি প্লিজ সাপোর্ট করে দিও। তো এখন বিষয়টা হচ্ছে, গতকাল কিন্তু তুফানের একটা প্রিমিয়ার শো কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, এবং সেটা হচ্ছে কি আমাদের সাউথ সিটি মলে, এবং আমাদের বাড়ির থেকে একটু ডিস্টেন্স হবে, বাট সাউথ সিটিতে আমি কিন্তু বহুবার গেছি। ভুবেন আগের সময় কিন্তু যখন সংলঞ্চ ইভেন্টটা হয়েছিল তখনও আমি কিন্তু গেছিলাম। সাউথ সিটি মলে ম্যাক্সিমাম প্রিমিয়ার শো কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়, এবং আমাদের প্রিয়াতে, স্টার থিয়েটারে, এই সমস্ত জায়গাতে কিন্তু মোটামুটি প্রিমিয়ার শোগুলো কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো সাউথ সিটি মলে কিন্তু গতকাল একটা প্রিমিয়ার শো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে একটা প্রেস মিটও কিন্তু মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, যেটা যেখানে সাধারণ মানুষের যা ক্রেজ, যখন সাকিব খান যখন বিমানবন্দর থেকে আসছিলেন, এবং এটা আমি এর আগের দিনের কথা বলছি, এবং আমি কিন্তু ভিডিও করেছিলাম, তখন সাকিব খানের সাধারণ দর্শকের যা ক্রেজ আমরা দেখতে পাচ্ছি, সেই ক্রেজটা দেখে আমি মানে অবাক হয়ে কিন্তু গেছিলাম। সেই লেভেলের ক্রেজ আমরা কিন্তু গতকাল যে প্রিমিয়ার শো হয়েছে সেখানে প্রচুর সাকিবিয়ান্স, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর সাধারণ অডিয়েন্স, মিডিয়া সবাই কিন্তু ওই জায়গাটায় উপস্থিত ছিলেন। এবং সেখানে সাকিব খানকে ফ্রেমে বন্দি করার জন্য তাদের যে পাগলামি সেটা আমরা কিন্তু দেখেছি গতকাল। এবং যদিও আমিও ওই প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলাম না, বাট আমার অনেক ফেলো ইউটিউবাররা কিন্তু সেখানে গেছিলেন, এবং তারা ভিডিও পোস্ট করেছে, এবং সেখান থেকে আমি কিন্তু এই কথাগুলো বলতে পারছি যে একটা বিরাট লেভেলের ক্রেজ, বিরাট লেভেলের উন্মাদনা এই তুফানকে নিয়ে। রায়ান রাফি একদিক থেকে হচ্ছে ইন্টারভিউ দিচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে সাকিব খান কে দেখে আমি প্রচণ্ড খুশি যে এখানেও সাকিব খানের একটা হিউজ চাঙ্ক অফ অডিয়েন্স রয়েছে যারা সাকিব খানকে ভালোবাসে। এবং দেবদা জিদ্দারকে নিয়ে যে লেভেলে ক্রেজ মানে রয়েছে আমাদের ইন্ডিয়াতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই রকম ক্রেজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাকিব খানের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এটা সত্যি বলতে খুব ভালো একটা দিক, এবং এই যে মেলবন্ধনটা কিন্তু দরকার, এবং এর ফলে আখেরি বাংলা সিনেমার কিন্তু উন্নতি হবে, এবং এর জন্য আখেরেই আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এই যে মাস কমার্শিয়াল জনরাটাকে আবার কিন্তু কামব্যাক করবে, ফিরবে। এটাই মেনলি আমার বলার ছিল তোমাদেরকে, এবং তোমাদের কি মতামত এই সম্পূর্ণ প্রিমিয়ার শোটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাকিব খান এবং তুফান সংক্রান্ত মানে আরও অনেক অনেক কিন্তু ভিডিওস আসছে, এবং অ্যাডভান্স বুকিং নিয়ে কিন্তু ভিডিওস আসবে, এবং তুফানের রিভিউ কিন্তু আসবে, এবং তার সঙ্গে সঙ্গে পাবলিক রিয়াকশনও আমি কিন্তু নেওয়ার চেষ্টা করবো আজকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।